মহান মে দিবস একশো বছর আগে আঠারোশো ছিয়াশি সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শুরু হওয়া আন্দোলন এখন সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন শিকাগো শহরে জীবনের বিনিময়ে শ্রমিকরা অধিকার আদায় করে নিলেও শত বছর পর এখনও বাংলাদেশের শ্রমিকদের দিনটি উদযাপন করতে হয় না পাওয়ার নানান হিসাব কোষে ন্যায্য মজুরি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে তীব্র খরতাপের মধ্যেও রাস্তায় দেশের রপ্তানি আয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখা পোশাক শ্রমিকরা দু সালে যে মজুরিটা ঘোষণা করেছে সরকার সেই মজুরি যে সব কারখানায় বাস্তবায়ন করা হয় নাই সেই সব কারখানায় মজুরিটা বাস্তবায়ন করুক ওভার টাইমের মজুরি সাধারণ মজুরি দ্বিগুণ হইতে হবে বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে 50000 ফ্রি এজেন্টও দুইটা নারী শ্রমিকদের দাবি এখনও কর্মক্ষেত্রে যৌন সহিংসতার শিকার হতে হয় তাদের এসব বন্ধে কমিটি গঠন সহ নারী শ্রমিকদের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির দাবি জানান তারা আমাদের হবে হবে। ব্যবস্থা বুধবার সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাব পল্টন এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে খণ্ড মিছিল ও সমাবেশে অংশ নেন শত শত শ্রমিক এ সময় ট্রেড ইউনিয়ন অধিকার সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন সহ রানা প্লাজা শ্রমিক তাই জড়িতদের হাঁসির দাবি জানানো হয় আজকে এগারো বছর হওয়ার পরেও আদৌ পর্যন্ত রানা প্লাজার তুমি আরো বিচার পাওয়া হয় নাই তাই আমরা রানা প্লাজার মামলাগুলোর দ্রুত বিচার চাই শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার এবং অন্যান্য অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয় সে অগণতান্ত্রিক সময় আইনের ধারাগুলোকে বাতিল করার দাবিও আমরা করছি সকালে জাতীয় সামনে করে সরকারি মানববন্ধন মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকলের স্থায়ী নিয়োগ প্রাপ্ত একশো ছয় চাকুরের কর্মকর্তারা ইটকলের যে ক্যারিয়ার পাথ আছে ধারাবাহিকভাবে পদোন্নতি দেওয়ার আমাদেরকে সেই রোলের কর্মচারীদের বারোতম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হওয়ার পাঁচ বছর পার হওয়ার পরও কর্মকমিশন পত্র জারি না হওয়ায় পরিবাগের টেলিযোগাযোগ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মচারীরা আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা